যাবতীয় পত্রিকা আচ্ছা ভারতে প্রথম পত্রিকা হইল গে বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট কবে আসলো সতেরোশো সালে আসলো কেননা সতেরোশো আটাত্তর সালে গিয়ে চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার যেহেতু ছাপাখানা তৈরি করে ফেলছে তাইলে তার দুই বছরের মধ্যে চলে আসলো প্রথম পত্রিকা এবং সেই সতেরোশো আটাত্তর সালে কিন্তু প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ চলে আসলো ন্যাথিয়াল ব্রাসি হেলহেটের হাত ধরে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আচ্ছা তাহলে ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে গিয়ে আলটিমেটলি বেঙ্গল গ্রাজুয়েট সতেরোশো আশি জেমস থেকে আচ্ছা প্রথম বাংলা পত্রিকা দুইটা একটা হচ্ছে আমাদের দিশ দ্বিতীয় হচ্ছে দিকদর্শন এবং সতে হচ্ছে সমাচার দর্পণ দুইটি হচ্ছে উনিশশো আর সম্পাদক হচ্ছে এই ক্ষেত্র জন ক্লার্ক মার্শম্যান জন ক্লার্ক মার্শম্যান আর হচ্ছে কি আমাদের বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন জেমস অগাস্ট ঠিকই জেমস অগাস্ট ঠিকই আর এই ক্ষেত্রে হচ্ছে সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান জন ক্লার্ক মার্শম্যান ওকে বাঙালির দ্বারা আসলো হচ্ছে আমাদের বাঙ্গাল গেজেট আঠারোশো আঠারো সালে এটার সম্পাদক হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য সেই সময় ছিল রাজা রামমোহন রায় তারা তর্শ ছিল না সে আলটিমেটলি একুশ সালে দুইটা ধামাকা আর সালে একটা ধামাকা দিল আঠারোশো একুশ সালে রাজা রামমোহন রায়ের পত্রিকা হচ্ছে ব্রাহ্মণ সেবতী সম্বাদ কৌমুদি ব্রাহ্মণ সেবতী সম্বাদ কৌমদী এবং মুসলমানদের জন্য সে মিরাত উল আকবর মিরাত উল আকবর ওকে আচ্ছা তারপরে সময় আস্তে আস্তে চলে আসলো আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্রগুপ্ত গুপ্ত লুকায় থাকতে পছন্দ করে কিন্তু এই ক্ষেত্রে সে আলোর মুখ দেখতে চায় সংবাদ প্রভাকর বা ভোর নিয়ে আসে তাহলে ভোরের সংবাদ বা সংবাদ প্রভাক নিয়ে আসে হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ওকে দেন হচ্ছে আমাদের অক্ষয় কুমার আগায় আসলো সে নিয়ে আসলো হচ্ছে তত্ত্ববোধিনী আঠারোশো তেতাল্লিশ সালে তত্ত্ববোধিনী তার মানে বোধের উদ্যোগ করতে হবে প্রথমে ভোর হয়ে গেল কার হাত ধরে ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে এখন ভোরের পর মানুষের বোধদয় করতে হবে নিয়ে আসলো তত্ত্ববোধিনী আঠারোশো সালে অক্ষয় কুমার দত্ত আচ্ছা দেন হচ্ছে এদিকে আঠারোশো সাল চলে আসছে রংপুরের মধ্যে অলরেডি আমাদের ছাপা চলে আসছে মানে রংপুরে অলরেডি বার্তাবহ যন্ত্র স্টাবলিশ হয়ে গেছে তো সেই সময়ে চলে আসলো হচ্ছে রংপুর বার্তাবহ রংপুর বার্তাবহ এটা হচ্ছে গুরুচরণ রায় রংপুরে অনেক গুরু আছে গরু আছে তাদের মাধ্যমে আসলো হচ্ছে গুরুচরণ রায়ের মাধ্যমে আসলো রংপুর বার্তাবহ আচ্ছা ভেরি গুড এদিকে হচ্ছে গিয়ে এত কিছুর পরে মানুষজন নতুন একটা বাজারের নামে পত্রিকা ছাড়লো অমৃত বাজার অমৃত বাজার পত্রিকা ষোলোশো আটষট্টি সালে বসন্ত কুমার এবং হচ্ছে শিশির কুমার ঘোষ বসন্ত এবং শিশির কুমার ঘোষ নিয়ে আসলো আঠারোশো সালে অমৃত বাজার পত্রিকা এদিকে বঙ্কিমও বসে থাকতে পারলো না সে আঠারোশো বাহাত্তর সালে নিয়ে আসলো হচ্ছে বঙ্গদর্শন বঙ্গদর্শন মানে বাংলার দর্শন আমরা মনে রাখবো বতে বঙ্কিম বতে বঙ্গ দর্শন এবং এইটার প্রকাশকাল হচ্ছে আমাদের স্বাধীনতা ঠিক নিরানব্বই বছর আগে তার মানে আঠারোশো সালে আচ্ছা দিন কয়েকটা নাম বলি যেমন আঠারোশো সালে আমরা একটু পিছনের দিকে চলে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু রাজারাম আচ্ছা রাজা রামমোহন রায় যেহেতু পত্রিকা বের করছে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে থাকতে পারবে না যেহেতু তার ছেলের বিয়ে দিতে হবে সে আঠারোশো সালে ছেলের বিয়ে দিয়ে খুব সুখ পায় বিধবাহ দিয়ে সে বের করে সর্বসুখ করি পত্রিকা সর্বসুখ করি পত্রিকা দেন আমাদের বিহারী লাল চক্রবর্তী সে খেল দেখে আঠারোশো উনষাট সালে পূর্ণিমা দিয়ে মনে রাখবো বিহারিরা পূর্ণিমা দেখতে পছন্দ করে তাহলে বিহারীলাল লাল চক্রবর্তী হচ্ছে পূর্ণিমা বিহারিরা পূর্ণিমা দেখতে পছন্দ করে দেন হচ্ছে গিয়ে ঢাকা একটু ম্যাচুর হয়ে গেল ঢাকা প্রকাশ আসলো কৃষ্ণচন্দ্র মজুমদারের হাত ধরে আঠারোশো সালে আঠারোশো একষট্টি ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার আঠারোশো ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার ওকে দেন এখন একটু মুসলমানদের হাত লাগাইতে হবে মুসলমান হাত লাগাইলে হচ্ছে গিয়ে মীর মোশারফ আঠারোশো সালে মানে বঙ্গবন্ধু মরে যাওয়ার ওই বছরের মধ্যেই বলতে গেলে আঠারোশো চুয়াত্তরে আজ নেহার আসলো মীর মোশারফের হাত ধরে আজইজন নেহার আচ্ছা এদিকে হচ্ছে রবীন্দ্রনাথ এবং তার ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তারাও লাইনে চলে আসছে আঠারোশো সালে ভারতী মানে রবীন্দ্রনাথ ভারতকে খুব পছন্দ করে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরও ভারতকে পছন্দ করে তাহলে তারা আনলো হচ্ছে ভারতী পত্রিকা আঠারোশো সাতাত্তর ওকে দেন হচ্ছে আমাদের কল্লোল এবার আমরা উনিশ শতকে চলে আসবো সেটা হচ্ছে উনিশশো তেইশ সালে কল্লোল পত্রিকা দীনেশ রঞ্জন দাস দিনের রঞ্জন দাসের হাত ধরে আসলো কল্লোল পত্রিকা এবং এখানেই প্রকাশিত হয় কবর পত্রিকাটা দেন উনিশশো সালে মুসলিমদের হচ্ছে অগ্রদূত হিসেবে আসে শিক্ষা পত্রিকা আবুল হোসেন এবং কাজী মোতাহের হোসেনের সম্পাদক সম্পাদকনায় তার মানে উনিশশো সাতাশ শিক্ষা পত্রিকা আবুল হোসেন এবং কাজী মোতাহের হোসেনের সম্পাদনায় দেন হচ্ছে উনিশশো সালে আসলো হচ্ছে পূর্বাশা সঞ্চয় ভট্টাচার্য আমরা মনে রাখবো যে সঞ্চয় ভট্টাচার্য বা সঞ্চয় দত্ত খুবই পূর্ব দিকের কথা চিন্তা করে আচ্ছা মানে সে অতটা পশ্চিমা না ভারত আর উনিশশো সালে আসলো সমকাল সিকানের হাত ধরে সমকাল আচ্ছা কয়েকটা এক্সট্রা জিনিস একটু মনে রাখি সেটা হচ্ছে সালে সাধনা পত্রিকা বের হয় এটার সাথে সংযুক্ত ছিলেন রবীন্দ্রনাথ সাধনার সাথে সংযুক্ত রবীন্দ্রনাথ গেল আচ্ছা দেন আমরা বলবো হচ্ছে গিয়ে সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো সালে প্রমোদ চৌধুরীর সাথে সবুজপত্র উনিশশো চোদ্দ প্রমোদ চৌধুরীর সাথে দেন হচ্ছে আমাদের লাঙল সেটা হচ্ছে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের সাথে লাঙল উনিশশো পঁচিশ সাল কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে শিখা হচ্ছে গিয়ে প্রথম বছর আবুল হোসেন শিখা দ্বিতীয় এবং তৃতীয় বছর কাজী মোতাহের হোসেন তার মানে শিখার মধ্যে একই সাথে আবুল হোসেন এবং কাজী মোতাহের হোসেন দুজনেই আছে পূর্বাশা হচ্ছে সঞ্জয় দত্ত বা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য তাছাড়া হচ্ছে দৈনিক নবযুগ এটাও হচ্ছে কাজী নজরুল ইসলাম উনিশশো সালে হাত দেন আচ্ছা বেগম নুরজাহান বেগম এটা হচ্ছে উনিশশো সালে আমাদের সবচেয়ে পুরাতন পত্রিকা ছিল বেগম উনিশশো সালে এবং সমকাল হচ্ছে উনিশশো সাতান্ন সালে সিকান্দার আবু জাফর সমকাল সিকান্দার আবু জাফর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা সাহিত্য পত্রিকা ঢাকা ইউনিভার্সিটি